আজ আমি শেয়ার করব কিভাবে আমরা এই ছাদটি কাস্টিং করেছিলাম। এটি তিনতলা বিল্ডিংয়ের একটি ডিজাইন। এখানে কলামে আমরা ব্যবহার করেছি 16 মিলি রড এবং প্রতিটি কলামে আমরা রড ব্যবহার করেছি 6টি করে, এবং রোতে আমরা রড ব্যবহার করেছি 6টি করে। এছাড়া স্ল্যাবে আমরা 10 মিলি রড ব্যবহার করেছি এবং এই স্টিল বারের গ্যাপ রেখেছি 4 ইঞ্চি/5 ইঞ্চি। আর ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের জন্য আমরা BRB-র 1/2 ইঞ্চি পাইপ ব্যবহার করেছি। আমরা এগুলো ঠিকঠাক মতো অ্যালাইনমেন্ট করার পর আমরা স্ল্যাব কাস্টিং শুরু করব। অলরেডি আমাদের এখানে অ্যালাইনমেন্টের কাজ প্রায় শেষ, তো আমরা শুরু করব কাস্টিং। এই ছাদের স্টিল বারগুলো যেন কাস্টিংয়ের মাঝামাঝি থাকে, এজন্য আমরা দেখেন ছাদের নিচেই বা স্টিল বারের নিচেই একটি করে ব্লক দিয়েছি। এখানে অনেক ব্লক দেখতে পারছেন। এই ব্লকগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে স্টিল বারগুলো যেন অ্যালাইনমেন্ট মতো থাকে বা ছাদের মাঝামাঝি বা কাস্টিংয়ের মাঝামাঝি থাকে। এছাড়া কাস্টিং করার পরপরই আমরা ভাইব্রেটর মেশিন ব্যবহার করছি যেন ছাদটা সুন্দর মতো কম্প্যাক্ট হয় বা কোথাও কম বেশি না হয় সেদিকে আমরা খেয়াল রেখেছি। যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটির স্টেপ রেখেছি 12টি করে এবং এই সিঁড়িটির দৈর্ঘ্য হলো 8 ফিট এবং এর প্রস্থ হলো 3.5 ফিট। আর আমরা এখানে যে শাটারিং ব্যবহার করেছি সেটা হলো কাঠের শাটারিং। এটা আম গাছের কাঠ এবং শাটারিংগুলো স্টেট, এবং এই শাটারিংগুলো বাঁকানা। বাঁকা শাটারিং দিয়ে স্ল্যাব কাস্টিং করলে স্ল্যাব বেঁকে যেতে পারে, এজন্য আমরা স্টেট কাঠ এখানে ব্যবহার করেছি। যে বালি ব্যবহার করেছি এটি মোটা বালি। এই বালিটি নিয়ে আসা হয়েছিল পাকশি থেকে, এবং কিছু বালি ছিল পঞ্চকরের বালি। তাই আমরা এখানে ভালো মানের পিকেট এবং পাকশির বালি এবং পঞ্চকরের বালি ব্যবহার করেছি। বাড়িটি গ্রামীণ এলাকায় করা এবং সমতল মাটির উপরে করা, যে কারণে এখানে আমরা অনেক কম কস্টিংয়ে এত সুন্দর একটি বাড়ি করতে পেরেছি। ছবিতে এখন যে দৃশ্যটি দেখছেন, এটি স্ল্যাব কাস্টিংয়ের শেষ ধাপ। স্ল্যাব কাস্টিং করার পর কিছুটা ফিনিশিং করা হয়েছে। এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাতে। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি ছাদ ঢালাইয়ের পর সিমেন্ট দিয়ে গ্রেটিং করা হয়েছে। কিছু সিমেন্ট, আগলা সিমেন্ট এই ছাদের উপর দেয়া হয়েছে, এবং এই সিমেন্টগুলো ছাদের উপরে যে অমসৃণতা থাকে সেটাকে সুন্দর মতো মসৃণ করতে সক্ষম হয়। গ্রেটিং করার পর যদি বৃষ্টি হয় তাহলে এটির মান কিছুটা খারাপ হয়, আর যদি বৃষ্টি না হয় তো এটির মান অনেক ভালো হয়। তবে কোনো সমস্যা মনে হলে এটি পুনরায় করা যেতে পারে। এরকম সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, এবং আপনার কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে আমাদেরকে কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন।